অপেক্ষার পালা শেষে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের মহারণ। এরই মধ্যে পুরো দমে প্রস্তুত প্রতিটি দল। তবে দলগুলোর এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ইঞ্জুরি। এশিয়া কাপকে উদ্দেশ্য করে বিসিসিআই 17 সদস্যের দলে রেখেছিল লোকেশ রাহুলকে, যেই বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। লোকেশ রাহুলকে দলে রাখার কারণে সমালোচনা হয়েছে বেশ, তার ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন। তার জায়গায় রিজার্ভ হিসেবে সাঞ্জু স্যামসনকে দলে রাখা হয়েছে, আর তাতেই নির্বাচকদের নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত ক্রিকেটের সাবেকরা। তবে এবার সেই লোকেশ রাহুলই কিনা খেলছেন না এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে, বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিসিআই টুইটার থেকে। এছাড়াও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়েছিলেন রাহুলের শেষ অবস্থা। অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবে কিনা, তাই আমি শুরুতেই বলে দিচ্ছি, রাহুল আপাতত এশিয়া কাপের শুরুর দুই ম্যাচ খেলার অবস্থায় নেই। সে আপাতত আমাদের ক্রিকেট একাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে তাকে দেখা হবে সে সুস্থ কিনা, সে অনুযায়ী তাকে দলে নেওয়া হবে। পুরনো চোট অনেকটা কাটিয়ে এশিয়া কাপে খেলার জন্য নিয়মিত অনুশীলন করেছিলেন 31 বছর বয়সী এই ব্যাটার। তবে অনুশীলনে আবার একই সমস্যায় পড়েন রাহুল, যার জন্য আপাতত মাঠেই আসতে পারছেন না তিনি। এই সংবাদে কপালে চিন্তার ভাঁজ পড়েছে রোহিতদের। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কায় পাল্লে কেলে স্টেডিয়ামে 2 সেপ্টেম্বর হাই ভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে খেলতে পারবেন না কেএল। মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের 16তম আসরের। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।